দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত এছাড়া তাকে পঞ্চাশ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তার বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি চীনপন্থী হিসেবে বিবেচিত ইয়ামিন মালদ্বীপে ভারতের প্রভাবের বিরোধিতা করে প্রচার চালিয়ে আসছেন এতে উদ্বিগ্ন নয়াদিল্লি সালে ক্ষমতা হারানোর পরের বছর রাষ্ট্রীয় তহবিল থেকে দশ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং লাখ ডলার জরিমানা করা হয়েছিল সাজা ঘোষণার পর ২০২০ সালে তাকে গৃহবন্দী করা হয় কয়েক মাস পর তিনি মুক্তি পান এরপর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ ইয়ামিন